মোমিন বান্দাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন, বাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আপনি সংবাদ দিয়ে দিন, সুসংবাদ দিন, কোন ঈমানদার ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের পাশাপাশি নেক আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের অন্তর কাঁপা কাঁপির কোনো দরকার
স্কুল ভার্সিটির মনে ছাত্র যারা, এদের তো আছেই জজবা, মারাত্মক জজবা ছাত্র যারা। কর্মজীবনে গেলে তার একটু জজবাটা কমে, কিছু আবেগ ভালোবাসা মহাব্বত স্ত্রীর জন্য যায়, কিছু সন্তান সন্ততির জন্য যায়, এদিক সেদিক কিছু ট্রান্সফার হয়তো একটু কমে। আর ছাত্র এমনি যারা এটা একলা যান, মানে আজীব জজবা কাজ করে। এই জন্য দেখবেন স্কুল কলেজ ভার্সিটি এই ছাত্রগুলো এমন আন্দোলনমুখী, মাদ্রাসার অবুজ কিছু ছাত্র এখন আন্দোলনমুখী, জায়গায় জায়গায় দৌড়ে গেছে। অথচ ছাত্র জামানা এটা আন্দোলনের সময় না, এই সময় যদি আন্দোলন করো করবা কখন? পড়ালেখা কখন করবা? ছাত্ররা কেউ থাকলে রাগ করে না। সবকিছুর একটা হজরত হাফিজ জি হুজুর, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, এই ভার্সিটি মসজিদ না, এটি বলে আবার খেপ আমার উঠবে। আমাদের হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, পড়ালেখাই ছাত্রদের বড় রাজনীতি। এটা হাফিজ জি হুজুরের কথা। আল্লাহ ওয়ালা যারা হয় ওনারা দূরদৃষ্টি সম্পন্ন হয়, দূরদর্শিতা সম্পন্ন হয়। পড়ালেখা ছাড়া, পড়ালেখা নেই কোন ছাত্রই, রাজনীতি এটা ইসলামের নামে হোক ইসলাম ছাড়া হোক, এটা লীগের রাজনীতি হোক আর দলের রাজনীতি হোক আর বীরের রাজনীতি হোক, বুঝেন তো আপনারা? ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র লীগ হোক, ছাত্র আন্দোলন হোক আর তাওলি মাদ্রাসা আর এমনি ছাত্র যারাই হোক, কোন রাজনৈতিক ইস্যুতে জড়ানো ছাত্রদেরকে কখনোই ঠিক না, সমীচীন না। এদের জীবনটাকে একেবারে পড়ালেখার জন্য ফারেক রাখা চাই। হ্যাঁ, এরা নামতে পারে যখন কোন ইমানি ইস্যু আসবে, ইমান আমলের হেফাজতের মশালা আসবে, সবাই নামবে, এ ধরনের কোনো ইস্যুতে নামতে পারে। বাকি রাজনৈতিক কোন ইস্যুতে মাদ্রাসার ছাত্র বলেও নাও জায়েজ নেই, তোমার বাপ মা তোমার মাদ্রাসায় রাজনীতি করতে পারবে না। আমি 10 বছর চলমান মাদ্রাসার সাথে জড়িত আছি, 10 বছরের মধ্যে কোন একটা মিছিল মিটিং এ একটা বাচ্চাও যেতে দিনে টোটাল বন্ধ। গার্জিয়ান পাঠিয়েছে তো পড়ালেখা করার জন্য, এই বাচ্চাটাকে আমি যদি কোনো রাজনৈতিক ইস্যুতে নিয়ে যাই, যে ইস্তেমার মাঠে একবার আন্দোলন হলো, ছাত্ররা অনেক মাদ্রাসার ছাত্ররা গেছে স্যার সাথে ঠেকানোর জন্য, আমার মাদ্রাসার ছাত্ররা যায়নি, দেয়নি। কেন? এই স্যার সাথে ঠেকানো এটা আমার ইমানি কোনো দায়িত্ব না, এটা আলাদা সাবজেক্ট, এটার দায়িত্ব ছাত্রদের না। তোমার মন চাই তুমি গিয়ে ঠেকাও, আরেকজনের আমানতের বাচ্চাগুলো নিয়ে নামলা, যদি একটা গুলি খায় তুমি হুজুর মুফতি সাহেব তোমার তো গুলি করবে না, ছাত্ররা তো জান দিয়ে দিবে। কিন্তু বাংলাদেশে চলছে বহু প্রশ্নই দেখলাম, হেফাজতে ইসলামের এক ব্যানারে আন্দোলন হইতেছে, ওই জায়গায় একজন বলতেছেন, এক মৌলানা সাহেব, 15 তারিখে যদি আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদেরকে রুখে দেওয়া হবে। হেফাজতের ব্যানারে এটা কিসের রাজনৈতিক বক্তব্য? হেফাজতে ইসলাম এটা তো একটা অরাজনৈতিক সংগঠন আমরা যতদূর জানতাম। আমি এখন এখান থেকে আবার ছাত্র মাদ্রাসার ছাত্র কত বিজয় হতেই লাগা, এই জন্য বললাম যে বুঝে ঠিক না না বুঝে ঠিক, বুঝে শুনি না, জজবাকে দমন করতে হবে। আবেগ বেশি, বাপের হোটেলে খাইলে আবেগ থাকে, যখন নিজের হোটেলে যায় তখন যুদ্ধ থাকে না জিয়াদ থাকে না, যতক্ষণ বাবার হোটেলে থাকে খুব জজবা, জিহাদ জিহাদে চলে যাবো, অ্যাঙ্কারিঙ্গা ট্যাঙ্কারিঙ্গা এটা করবো সেটা করবো বহু কিছু। আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, কষ্ট পাইতেছেন আপনারা, একটু আলাপ সালাপ করলে সমস্যা নেই, ফরিদাবাদ মাদ্রাসায় যখন আমি মেশকাত পড়ি, ইমাম সাহেব তো আমাদের সাথে একসাথেই বসছি, আমরা মেশকাতের বছর মনে হয় 2012-তে 12-12-12 মুফতি ফজলুল হক আমি নিশাবের ইন্তেকাল হইল 12-12-12-তে 12ই ডিসেম্বর 2012 সালের রাত্রে 12টা 10 মিনিট না কত যেন ছিল, হযরতের ইন্তেকাল হলো
আমাদের মোবাইল তো ছাত্রদের এমনি প্রাতিষ্ঠানিক ভাবে নিষেধ, তারপরে বড় মাদ্রাসা ভার্সিটি তো ফরিদাবাদ, ছোট ছোট মাদ্রাসায় তো চেকসুক দিয়ে পাওয়া যায়, বড় বড় মাদ্রাসা গুলোতে অনেক সময় হুজুররা চেক দিয়ে ছাত্রদেরকে বুলাইতে পারেন না। আমাদের মেসকাতের বছর মনে হয় 400-450 ছাত্র ছিলাম আমরা, আমার পাশেই একটা ছাত্রের সিট ছিল, এর বাসা হলো কামরাঙ্গিচর, কামরাঙ্গিচরের ওদিকে নদীর ওই পারে। ও তো রাত্রি জজবা রাত্রে 12টায় আমি হিসাবের লাশ দেখার জন্য বের হয়ে যাই, দারোয়ান বন্ধ করে রাখছে গেট, ছাত্ররা বের হতে পারতেছে না, যেতে পারছে না, তালা দেওয়া। খুব গাড়ি একটা রাত্রে 12:30 ছাত্ররা বের হবে যাবে, একটা দুর্ঘটনা হলে এটার ড্রাইভার কে নিবে, যেতে পারতেছে না। সবারই তো অস্থিত আমি হিসাবে এত বড় একজন আরে ওনার লাশটা দেখা, ওনার জানাজায় অংশগ্রহণ করা, সাদা ছেলেটার এত জজবা। রাতের বেলা দেখলাম হুজুরদেরকে কতক্ষণ কান্নাকাটি করলো, এসে করে বলে অকথ্য ভাষা গালাগালি, আমি পাশে শুয়ে শুয়ে শুনতেছি, এত বড় এই সেই, এত বড় একজন আলেম মারা গেল এখনো তারা দরজাটা খুলে না, দরজাটা খুলতে দেয় না, হুজুররা বের হইতে দেয় না, খুব জজবা, খুব গালাগালি করলো মোদাই সাহেব এসে শুনলাম। তাহাজ্জুদের সময় ছাত্ররা উঠছে, ওটা অনেকে তাহাজ্জুদ করতেছে ও ঘুমে, আমি দেখতেছি আবেগ ডাকি নাই আমি তো আমরা একজন আরেকজনকে দেখে দিতাম ওদিন ডাকি নাই যে দেখি ফজরের জামাত শেষ করে রুমে এসে দেখি উনি এখনো ঘুমাচ্ছে। রুমে আসার পরে তখন ডাক দিয়ে উঠাইলাম যে ভাই রাতে তো খুব জজবা দেখাইলেন, আমি হিসাবে লাশ দেখার জন্য ফজরের নামাজটা পড়লে দোয়া হইলো তো মসজিদে, সবাই দোয়া করছে, নাইবে মুহতামিম সাহেব হুজুর দোয়া করছেন ফজরের পরে মসজিদে ছাত্রদের কে নিয়ে, আপনাদের তো দোয়াই পাওয়া গেল না, পরে আর কিছু বলে না। এটা হলো আমাদের জজবা, মনে রাখতে হবে তরুণ প্রজন্ম যারা, জজবাই কিছু হয় না, বুঝ বুদ্ধিতে আমাদের আবেগ, আমাদের তারুণ্য, আমাদের যৌবন, আমাদের জীবন, এটাকে যেন স্বার্থের জন্য ব্যবহার করতে না পারে মনে রাখতে হবে। আমার রক্ত যদি ব্যবহার হয় না ইসলামের জন্য ব্যবহার হবে, কোন ব্যক্তি স্বার্থের জন্য আমি মুসলমানের রক্ত ব্যবহার করি, আবেগ থাকবে আবেগের জায়গায়, আবেগকে দমন করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম আমার সাথে কারাগার নিয়ত করছেন জওয়ান জওয়ান, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন বলেন আমিন, দোয়া করে নেই তো আবেগ, এটা অনেক মারাত্মক। যদি দুই বছর দুই পিরিয়ড পর পর এমন কোন আইন হইতো যে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি এক দেশে কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না, বিশ্বে এমন মনে হয় আছে দুই মাস, এমন কোথাও কোথাও আছে হয়তো, এমন যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে দেখবেন চুরি টুরি অনেকটা কমবে, অনেক চুরি কমে যাবে এবং মারামারি প্রতিহিংসাও কমবে। যে প্রতিহিংসা রাজনীতি, মাঝখান এক আওয়ামী লীগের নেতা মোটামুটি ইলেকশন করছিল, আমার খুব ভক্ত লোকটা, ব্যক্তি হিসাবে ভালো, ব্যবসা-বাণিজ্য তো বন্ধ। আমি বললাম কেন, আপনি তো সৎ মানুষ, আপনার তো কোন শত্রু থাকার কথা না, শত্রু নাই হুজুর, আমাদের তো নেত্রী লাভ স্কুলে চলে গেছে, ব্যবসা থাকবে না,
পরের ব্যবসা তারা তো নিষেধ করে নেয়, তাদের সাথে ব্যবসা করেন না হুজুর, প্রয়োজনে এলাকা ছেড়ে দেব। আমি তো সৎ, আমি কারো টাকা এক টাকা মারি নাই, আমি অযথা না এবং তাদেরকে এ করবো কেন, যদি আমার সততার দাম না থাকে ব্যবসা বন্ধ করে দিব, বাড়িতে যাবো গা প্রয়োজনে থাকবো। এই যে এক নীতি আমাদের দেশে, 15 বছর একটাই খেয়ে গেছে, আরেকটা এখনো আসতে পারে নাই, খাওয়ার লেগে গুদাগুদি লাগিয়ে গেছে। আর এই সমস্ত আন্দোলন আবেগ গুলোকে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতেছে, এটা কাম্য না। এর থেকে উত্তরণের জন্য একটা ব্যালেন্স দরকার। ব্যালেন্স তাদের নেতারা কোন দলের কাছে বিক্রি না হয়ে কোন দলের স্বার্থকে প্রাধান্য না দিয়ে যদি নিরপেক্ষ, যখন তারা নিরপেক্ষ ভাবে দেশ জাতির উন্নতির জন্য কিছু কাজ যদি তারা করে তাহলে একটা ব্যালেন্স আসবে। আল্লাহ এমন কিছু কাজ তাদের দ্বারা যেন হয়ে যায় তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, যেখানে জাহান্নামের আলোচনা হয় পরক্ষণে জান্নাতের আলোচনা করেন, যেখানে জান্নাতের আলোচনা হয়ে যায় পরক্ষণে জাহান্নামের আলোচনা করেন, কেন? ব্যালেন্স। জাহান্নামের আলোচনা শুনে কেউ যেন ভীত সন্ত্রস্ত হয়ে একেবারে আল্লাহ থেকে দূরে সরে না যায়, আর জান্নাতের না শুনে আমাদের কথা শুনে কেউ যেন একেবারে আনন্দে আত্মহারা হয়ে একেবারে ইবাদত বন্দিগি ছেড়ে না দেয়, বরং ইবাদত করে আর আল্লাহর কাছে জান্নাতের আশাও রাখে আবার জাহান্নামের ভয়ে ভীতও থাকে। এই দুইটা যেন একটা ব্যালেন্স থাকে, জান্নাত হলো ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই জান্নাতের আলোচনা পরক্ষণেই জাহান্নামের আলোচনা, যেখানেই জাহান্নামের আলোচনা পরক্ষণেই জান্নাতের আলোচনা। সুবহানাল্লাহ। আমরা দেখলাম 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করলেন, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং প্রত্যেক কষ্টদায়ক বস্তু, যে যাকে কষ্ট দিবে সমস্ত কষ্টদায়ক প্রাণী কোথায় যাবে? সব জাহান্নামে। যার মাধ্যমে কথার দ্বারা কষ্ট দিবে সেও জাহান্নামে, কাজের দ্বারা কষ্ট দিলে সেও জাহান্নামে, ক্ষমতার মাধ্যমে যদি অপব্যবহার করে কেউ কাউকে কষ্ট দেয় সে কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামের আলোচনা করলেন, কুরিতাকিল কাফিরিন, পরে বললেন এই জাহান্নামটা আমি মূলত তৈরি করেছি কাফেরের জন্য, কিন্তু কোরআনে কারীম তো কাফেররাই পড়ে। হ্যাঁ, কে পড়ে? মুসলমান পড়ে, মুমিন পড়ে, সেনাবাহিনী আসে আসামি গ্রেফতার করার জন্য, যে আসামি না তার বুক কাঁপে, ঠিক না? পাশ দিয়ে বাড়ির সামনে নিয়ে গেলেও একটু ভয় ভয় লাগে, না জানি কি হয়, অথচ আমি আসামি না, কিন্তু আমার ভয় লাগে। আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাইলেন কাফেরকে, তো মুমিন তো আলোচনাটা শুনছে, শোনার কারণে তার দিলে একটু ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এতটুকু ভয় পাবে এটাও রব মেনে নিতে পারতেছেন না, সাথে সাথে মুমিনকে জান্নাতের সুসংবাদ দিবেন। এজন্য পরে আয়াতে বলতেছেন যারা
যারা ঈমানের পাশাপাশি নেক আমল করে তাদেরকে আপনি সুসংবাদ দেন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমাদের অন্তর কাঁপাকাঁপির কোনো দরকার নাই, তোমাদের চেহারা মুখ হওয়ার কোনো বিষয় নাই। তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাত। জান্নাতটা কেমন? জান্নাতের কিছু নিয়ামত আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। এই নিয়ামত গুলো আল্লাহ তাআলা সাধারণত বিভিন্ন জায়গায় বলেন। এই যে জান্নাতের নিচে তলদেশে নহর প্রবাহিত হবে, ওখানে পবিত্র রমণী থাকবে, রক্ত রঙের খাবারের আয়োজন থাকবে, এটা একটা কমন নিয়ামত। এটা আনকমন না, মানে কমন হয়ে শুনতে শুনতে আমরা সবাই অভ্যস্ত। যেখানেই জান্নাতের আলোচনা করেন সাধারণত বড় বড় এই নিয়ামত, জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার, এটা কোরআনে কারিমে অনেক জায়গায় জান্নাতের আলোচনা আসলেই তাজরিমিন তাহতিহাল আনহার, তলদেশে নহর প্রবাহিত হবে, তলদেশে নহর প্রবাহিত এগুলো থাকবে। এগুলো শুনতে 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 অনেকে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন জান্নাতের মধ্যে কেমন হবে, জান্নাতের আর কখনো পেশাব করবে না, জান্নাতে কখনো পায়খানার প্রয়োজন হবে না, জান্নাতীদের মুখ থেকে কখনো থুতু বের হবে না, জান্নাতীদের নাক থেকে কখনো ময়লা বের হবে না, জান্নাতীদের মুখে কোনো দুর্গন্ধ থাকবে না, জান্নাতী এরকম অনেক নাজনে আমল বর্ণনা করছে। লম্বা হাদিস বর্ণনা করতে করতে আল্লাহর রাসূল শেষে দিয়ে যে হাদিসের শেষ অংশে বলতেছেন ইন্না ফিল জান্নাহ, নিশ্চয় জান্নাতের মধ্যে আছে মিআতু দারাজা, 100টা স্তর। সুবহানাল্লাহ, তার মানে জান্নাত কয়তলা? 100টা, সহজে বলতে পারি দারাজা। এক স্তর থেকে আর এক স্তরের দূরত্ব হইল মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের মাঝের স্পেস যতটুকু এক তলা থেকে আরেক তলার দূরত্ব ততটুকু। একটা জান্নাত যে জান্নাতটা আল্লাহ আপনাকে দিবেন, এই 100 তলা 100 স্তর বিশিষ্ট জান্নাত। নবী অন্য রেওয়ায়েতের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন এই এক তলার স্পেস এটা তো মাঝের ফাঁকাটা, আর আরজ তোরান প্রশস্ততার দিক দিয়ে দীর্ঘ দীর্ঘ দৈর্ঘ্যের দিক দিয়ে দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে কেমন হবে জানো? 7 আসমান 7 জমিন যা কিছু আমার সৃষ্টি আছে সব যদি এক তলার মধ্যে রেখে দাও তারপরে ওই তলায় জায়গা খালি থাকবে। একটা
আরেকটা নহর হবে এমন দুধের নহর, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। ফিডারের মধ্যে বাচ্চারা দুধ পান করেছে, মা দেখবেন এক ঘন্টা পরে যে ফিডারটা দেখলেন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখে নিতে চায় না, দুধ খায় না। এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত দুধ থাকলে দুর্গন্ধ হয়ে যায়। তো দুধের নহর হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ তাআলা বলেন লা ইয়াতাগাইয়ারু ত্বাআমু, তার স্বাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। একটা নহর বান্দা পানির নহর, একটা নহর বান্দা দুধের নহর, আরেকটা নহর হল মদের নহর। সুবহানাল্লাহ, যেটা বেশি খাইলে নেশা হয় এটার গুণা কেনা সবই হারাম। শুকর, শুকুরের মাংস আগা গুলা পুরাটাই হারাম। যেটা হারাম এমন না যে এক চুমুক দুই চুমুক, এক বোতল দেড় বোতল খাইলে নেশা হয় না। অনেক সময় খাইতে খাইতে এমন আসে এক দেড় বোতলে নেশা হয় না, কম পাওয়ারই মতে ধরে না। এমন কিছু মত তো পাই আছে যাদেরকে এক দুই বোতলে কোনো ব্যাপারই না, এক দেড় বোতল খাওয়ার পরেও তাজা চলে, মোটামুটি ভালো একটা পরিমাণ আছে, ওই পরিমাণ খাওয়ার পরে এরপরে ওনার নেশা শুরু হয় না। যেটা বেশি এটা মনে রাখবেন, যে জিনিস বেশি খাইলে নেশা হয় এটার সামান্য বিন্দু পরিমাণও জিহ্বার মধ্যে লাগানো হারাম, মনে থাকবে ইনশাআল্লাহ। মদ মানেই হারাম, মদের মধ্যে হারাম কিছু নাই, মদ মানেই হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দেন, বলেন আমিন। একটা মদের নহর থাকবে, এই মদের বাদ পছানো মদ না, বাদ পছানো আঙ্গুর পচায় আর বিভিন্ন থেকে বিভিন্ন জিনিস থেকে যে দুনিয়ার এই দুর্গন্ধ, যেটা খেলে নেশা হয়। মা আর নিজের স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পারে না, কুকুরের মতো গেউ 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 করতে থাকে, একবার রাস্তার এই মাথায় যায় একবার রাস্তার ওই মাথায় যায়। মদ খোরার কুত্তার মধ্যে কোনো পার্থক্য একদম সেম। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এই যে এক অশ্লীলতা পাপ, এটা না দুনিয়ায় এগুলোকে বর্জন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জান্নাতি ইনটেক সওয়াব পান করবে, যেটার মধ্যে কোনো দুর্গন্ধ নাই কিচ্ছু নাই, আর ওটা খেলে মাতলামিও হবে না। সুবহানাল্লাহ। নহর কয়টা? একটা নহর। নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার চার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, এটা হলো ইন আসালিন মুসাফফা, একেবারে খাঁটি মধুর নহর। প্রশ্ন আসছে, হুজুর খাঁটি মধু কেমনে চিনবো? আমি মধুর বিক্রেতা না। মধু সংক্রান্ত কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো যারা মধু বেচে মধুর সাথে যাদের ইয়ে তাদেরকে জিজ্ঞেস করে, তাদের আমার নামাজ রোজা হুজুর গোসল হালাল হারাম এগুলো জিজ্ঞেস করবেন। ব্যবসায়ী যারা মধু নিয়ে চলে মধু উঠায় তাদেরকে জিজ্ঞেস করবেন, ওরা ফর্মুলা বলে দিবে মধু সংক্রান্ত সব প্রশ্নের উত্তর। আরেকটা উত্তর হলো জান্নাতে গেলে দেখবেন খাঁটি গাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের চতুর্থ যে নহরটা থাকবে এটা হলো খাঁটি মধুর নহর। সুবহানাল্লাহ। নহর গুলো আসবে কোথা থেকে? জান্নাতের তলদেশে, জান্নাতের তলদেশ এই 100 তলার উপরে। সুবহানাল্লাহ। এটা তো হলো কিঞ্চিৎ নিয়ামত, এই নিয়ামত গুলো হবে কয়দিন থাকবেন জান্নাতে আরেকজন ঘোষণা করবে, এই বান্দা মনে হইতে পারে ক্ষমতা গেল 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 গেল। ইউনাদি মুনাদি, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, সহি মুসলিমের বর্ণনা ইউনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা করে জানায় দিবে ইন্না লাকুম আন তাসিফু ফালা তাসফু আবাদা, ও জান্নাতি মানুষেরা তোমাদেরকে সুস্থতার নিয়ামত দেওয়া হলো, আর জীবনে কোনোদিন তোমরা অসুস্থ হবে না। ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা, জীবন নামক নিয়ামত জান্নাতের মধ্যে তোমাদেরকে দেওয়া হলো, মৃত
কিন্তু কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আরে যৌবন নামক নিয়ামত তোমাদেরকে জান্নাতে দেওয়া হলো, জীবনেও কোনদিন পার্থক্য তোমাদেরকে ধরবে না। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা জানাইছেন, হাবিব জান্নাতটা কেমন জানেন? একটা হাদিস বলে অনুমান করে আল্লাহ রসুল একদিন নামাজ পড়াইতেছেন, বুখারীর বর্ণনা, নবীজি নামাজ পড়াইতেছেন, নামাজটা হলো সূর্য গ্রহণের নামাজ। ওই যে সূর্য গ্রহণ হলে একটা নামাজ আছে, লম্বা নামাজ, যখন সূর্য গ্রহণ হয় তখন নামাজ পড়তে হয়। তো সূর্য গ্রহণের নামাজ পড়াচ্ছেন নবী, লম্বা নামাজ। সাহাবী বর্ণনা করেন, আমি দেখি আল্লাহর পয়গম্বর সামনের কাতারের মুসল্লি বলতেছেন, আমি দেখি হঠাৎ করে পয়গম্বর জায়নামাজ থেকে মুসল্লার থেকে একটু আগে বাড়তে দিচ্ছেন, আগে বেড়ে হাঁটতেও একটু এভাবে উপরের দিকে নিয়ে দিচ্ছেন। মানে কি ধরবেন ধরবেন একটা ভাব, বুখারীর বর্ণনা, কি ধরবেন ধরবেন ভাব। একটু পরে নবী আবার পিছিয়ে গেছেন, সালাম ফিরানোর পরে রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে আপনি সামনে গিয়ে কিছু ধরতে চান না, আজকে দেখলাম নামাজের মধ্যে আপনি কি যেন ধরতে নিলেন। ভাই আমি যখন নামাজ পড়তেছিলাম তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আঙ্গুর গাছের আঙ্গুরের একটা ওই ছড়ি আমার সামনে জিব্রাইল আমিনের মাধ্যমে ধরে দিছিল। আমি চাইছিলাম এত সুন্দর আঙ্গুর কান দিয়ে রেখে দিই তোমাদেরকে দেখানোর জন্য। আর যদি এই জান্নাতের মধ্যে জান্নাতের নাজনে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন তোমাদের জন্য, জান্নাতি একটা রমণী, এটা যদি কোনোদিন ভুলে বা ইচ্ছা মনে করো দুনিয়ার মধ্যে তার একটা আঙ্গুলের মাথা শুধু বের করে দেয়, জান্নাতে একটা রমণী দুনিয়া একটা আঙ্গুলের মাথা, এক জলক আঙ্গুলটা শুধু একটু দেখায়, এই আঙ্গুলের মাথার যে আলো হবে পুরো পৃথিবীর সূর্যের আলো তার সামনে মান হয়ে যাবে। এটার নাম কি জান্নাত, কল্পনায় আসে কত সুন্দর? আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী জান্নাতের বর্ণনা আপনি আর কি করবেন, উম্মতকে কি বুঝাইবেন, সংক্ষেপে এতটুক বলে দেন, আমি আল্লাহ নিজে জানাইয়া দিলাম। আদাতুল ইবাদিয়াস সলিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন এক জান্নাত, মা লাইনুন রাআত, এমন জান্নাত, এমন সুন্দর জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন তার বর্ণনা শুনে নাই, ওয়ালা ফাতা আলা কলবি বাশার, এবং কোন মানবের হৃদয়ে তা কখনো অনুধাবন করে না, কল্পনা করতে পারে না। এমন এক জান্নাত আমি আল্লাহ জানাই দিলাম, তার মানে আমি আল্লাহ যেমন অসি, আমি যেমন কারো কল্পনায় আসি না, আমার প্রস্তুত করা জান্নাতটাও এমন অসি এটা কারো কল্পনায় আসে। যাবো জান্নাতে কারা কারা যাইবে ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে নিয়ে যাবে বলেন আমিন। পুরুষ না মহিলা যে পরিবার সহ আল্লাহ জান্নাতে দিয়ে দেয় বলেন আমিন। যাওয়ার জন্য কয় কাজ লাগবে? দুই কাজ, মাশাআল্লাহ। কয় কাজ? দুই কাজ, দুই কাজ জিনিস।
জিনিস জান্নাতের, জান্নাতের পাসপোর্টের মধ্যে গত সপ্তাহে বলছিলাম না, হ্যাঁ ঈমান লাগবে আর আমলে সালেহ নামক ভিসাটা লাগবে। এক নম্বর কাজ ঈমান, নাম্বার দুই ওয়ামিলুস সালিহাত, নেক আমল লাগবে। আজকে বলছিলাম নেক আমল বলবো, নেক আমল কাকে বলে? লৌকিকতা থাকে না, মানুষকে দেখানোর জন্য হয় না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল হয় এর নাম হলো আমলে সালে। সন্তুষ্টির জন্য, নামাজ কার জন্য, রোজা কার জন্য, কুরবানি কার জন্য, হজ কার জন্য, আমাদের হজ হইল হাজির হওয়ার জন্য, ঠিক না বেঠি? আমাদের হজ হাজির হওয়ার জন্য, জাকাত দানবীর হওয়ার জন্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর পোস্টারের মধ্যে দেখতে হবে, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, দানবীর লেখার জন্য হইল জাকাত, আর শুরুতে আল হাজার হাজি লাগানোর জন্য হলো হজ। আল হাজার হাজি লাগানোর জন্য হলো হজ। আমি দিন যে উমরায় গেলাম, আসার পরে আমার গ্রামে এক চাচা ফোন দিছে, কি রে শুনলাম উমরায় গেলাম, কিছু জানাই গেলাম। আমি বললাম দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়তে যাই, এই সময় তো আপনাকে জানাই যায় পাঁচ অক্ত নামাজ পড়তে যাই, তখন তো জানাই না যে নামাজে যেতেছি, নামাজে যেতেছি, উমরা গেলে তো জানাই যেতে, ওইটাও তো একটি গরম, নামাজের কথা না তো বেশি জানানো দরকার, ঠিক না? দেখবেন অনেকে কার্ডের মধ্যে লাগায় আল হাজ হযরত মাওলানা ওমর, অনেক বড় বিষয় বলা যায় আল হাজ, আল হাজ হযরত মাওলানা ওমর, এই আল হাজ হযরত মাওলানা যে লাগায় তো নামাজ ইউ লাগান, আল হাজ সাথে নামাজ তো প্রতিদিন পড়ে পাঁচবার, হজ তো জীবনে একবার, ঠিক না বেছি? এবার লৌকিকতা, এমনকি আমাদের গুরু পিরাজার আছে, আমরা তো এখন পোস্টারের মধ্যে মাওলানা মুফতি কিছু লিখি, তো খতিব উবাইদুল হাসান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ছিলেন, তখন আমি পড়ি নিজান জামাতে, আমার ছাত্র জামানায় মুসলিম বাজার, আমার নানা যে মাদ্রাসায় বুখারি পড়ান, ওই মাদ্রাসার খতমে বুখারিতে আসছিলেন খতিব উবাইদুল হাসান মুফতি ফজলুল হক আমিনি সাহেব, ওনারা আব্দুল ছিলেন দাওয়াতি মেহমান হিসেবে, মাদ্রাসা ছুটি ছিল সবাই বলাতে এক মুহূর্তে, তো আমি গেছি আব্বুর সাথে, আমাদের বাসা তখন ধানমন্ডি জিগাতলাতে, আব্বু থাকে জিগাতলা মসজিদের খতিব, এখানে আসলাম, আসার পরে খতিব সবুজের বয়ান শুনলাম মঞ্চে বসে, খতিব উবাইদুল হাসান ফারেকি ছাত্র যারা হবে দাওরায়ে হাদিসের এক পেজ পাগড়ি নিয়ে তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আপনারা এখন ফারেক হইবেন, ফারেক হয়ে আলেম হয়ে যাইতেছেন, কাজ করেন, আপনারা নামে লাগে দিয়া মাওলানা লাগাইবেন না, মুফতি একটু একটু লেখেন যাতে অন্তত মানুষের সুবিধা হয় বোঝার জন্য, খালি মোহাম্মদ লেখলে অনেকে জানবে না যে অনেকে মুফতি কিনা, অনেকে মাওলানা কিনা, কিন্তু এর অর্থ এই না আলহাজ একেবারে রংসং নিজের কার্ডে নিজে লাগায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হ্যাঁ এক বক্তার কার্ড দেখলাম উনি নিজেই লাগাইছে উদীয়মান তরুণ বক্তা, নিজেই লাগাইছে উদীয়মান তরুণ বক্তা কার্ডের মধ্যে, আমাকে আবার কার্ড দিছে যে বিভিন্ন মাহফিলে গেলে ওলামায়ে কেরাম বের করে দেয়, আমি কোন মৌলভীরই আমার কার্ড দিই না, মৌলভীদেরকে দিই না, আমি দিই আওয়ামী লীগ যারা, তারপরে দেখলাম তো অনেক মাহফিলে সাথে মাঝে মাঝে মুসল্লিরা যায় তো জিজ্ঞেস করে হুজুর কার্ড আছে, কার্ড নাই, নেই না সাথে, অধিকাংশ মাহফিলে নেওয়া হয় না, এই মসজিদে পড়ে থাকে। ইখলাস বড় দামি জিনিস, লৌকিকতা মুক্ত ইবাদত, এখন আমাদের সব কাজের মধ্যে কেমন যেন লৌকিকতা, বয়ানটা একটু টাকটুন দিয়ে পড়লে মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ আজকে বয়ানটা, অনেক সময় মুসল্লিরা হুজুর আজকের বয়ানটা সেই হয়েছে, হুজুরের একটু শুনে ভালো লাগে, বয়ানটা কি হয়েছে সেই হয়েছে, এই যে সেই হয়েছে বয়ান, এই সেই কিন্তু মানসা করে দিছে এই গল্পকে, বুঝতেছেন লৌকিকতা, বুঝতেছেন আমি ইবাদত করবো কার জন্য, মানুষের ভালো লাগলে লাগুক
কষ্ট হচ্ছে আপনাদের? হাকিমাতে সব রহমতুল্লাহ আলাইহি আমার এক রিসালার মধ্যে বাকি আছে, এক নববধূ তাকে সাজাচ্ছে, বিয়ের দিন সাজায় না আবার জিজ্ঞেস করে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু ছেলে বন্ধু এক একজনের চারজন পাঁচজন, তো বিয়ের সময় বান্ধবী যাইতেছে, সমস্ত বান্ধব বন্ধুরা আসে, ওনারে একজনে গালের মধ্যে একটু হলুদ দিয়ে দেয়, একজনে কপালের মধ্যে, একজনে থুতনির মধ্যে, একজনে নাকের মধ্যে, বিভিন্ন জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠানে রীত হয়, 10 জন 20 জন নারী পুরুষ সবাই গিয়ে বেল্লা কোনা বেহায় কোনা অশ্লীলতা আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এভাবে সাজায় গায়ে হলুদ দিয়ে, বিভিন্ন ভাবে সাজায়। তো এরকম এক মহিলাকে সাজাইছে, এরপরে গায়ে হলুদের পরে গোসল হয়, গোসলের পরে কাপড় পরা, আরো কি মেকআপ শেখা, ভাবি যাবি কত কিছু দেয় না, মেকআপ না মেকআপ মেকআপ, এরকম বিভিন্ন ভাবে নতুন বধূকে যেভাবে সাজাইতে হয় এভাবে একটা বধূকে সাজাইছে। সাজানোর পরে পাশে বান্ধবীরা যারা বসা তারা বলতেছে, ও তোমাকে সেই লাগছে, আরেকবার বান্ধবীরা কয় বেটা এত কষ্ট করে সাজাইলাম, বল তোমাকে আমাদেরকে একটু ধন্যবাদ দিলাম না, কিছুই বললাম না, আমরা এত কষ্ট করলাম, একটু এবার মেয়েটা উত্তর দেয়, শোনো আমার এই যে সাজ সজ্জা একটাও তো তোমাদের জন্য না, আমার লিপস্টিক বলো, আইব্রু বলো, আরো যা যা আছে সবটির নাম তো মৌলবীরা জানেন, যত রকমের ছবির উপরে কি একটা দেয় জিলমিল জিলমিল করে, রং সং কারি কত রকম আছে না, যত প্রকারের কারি কারি দিয়ে সাজাই সোয়ার, এই যে আমার পোশাক পরিচ্ছে, এই সব সাজ সজ্জা যার জন্য হয়েছে তিনি তো এখন আমাকে দেখে নেই, তোমরা আমার প্রশংসা করে কি হবে, ওনার কাছে যদি আমি ভালো না হই, উনি যদি এসে বলে যে ভালো না কারি দিয়ে বললাম, যেমন তার স্বামীর জন্য স্বামী প্রশংসা করলে বেগম ভালো, স্বামীর কাছে যদি খারাপ হয় বাকিদের শত প্রশংসার কোনো দাম থাকে না, তোমাকে আওয়াম মানুষ তোমাকে নামাজি বলে, তোমাকে দাওয়ীর বলে, তোমাকে হাজি বলে, তোমাকে গাজী বলে, কোনোটারই কোনো দাম নাই, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ময়দানে মাশর যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে নামাজি গাজি আর হাজি বলে ডাক দেয় তাহলে বোঝা যাবে তুমি দানি। হযরত বলেন আমলে সালেহ হলো যে আমলের মধ্যে চারটা জিনিস থাকে, কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার এক ইলম, আপনি নামাজ পড়বেন নামাজের মাসায়েল জানা লাগবে, আপনি রোজা রাখবেন রোজার মাসায়েল মতো হইতে হবে, আপনি হজ করবেন হজটা মাসআলা মতো হইতে হবে,
আপনি এহরাম করবেন, এহরামটা মাসলা মোতাবেক হইতে হবে। আপনি জিকির করবেন, জিকিরটাও মাসলা মোতাবেক হইতে হবে। আপনি তিলাওয়াত করবেন, তিলাওয়াতটাও মাসলা মোতাবেক হইতে হবে। হার ইবাদতের জন্য আগে হলো ইলম, তারপরে আমল। হযরত মুআযি ইবনে জাবাল বলেন, চার জিনিস যে ইবাদতের মধ্যে থাকে এটা আমলে সালেহ হয়। নাম্বার এক বলে, নাম্বার দুই নিয়ত, নাম্বার দুই এক নম্বর হলো ইলম লাগবে, দ্বিতীয় নম্বর নিয়ত লাগবে, বাকি দুইটা আমি শর্ত হবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ফিক্সড ডিপোজিট করা যাবে কিনা, যেহেতু ইসলামী ব্যাংক মুজারাবা মুশারাকা মুরাবাহা ভিত্তিতে লেনদেন করে থাকে। ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ডে উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম বসে আছেন, তাই সুদ হলে এর দায়ভার উপরোক্ত ওলামায়ে কেরামের দায়ভার গ্রহণ করবে। উপরোক্ত ওলামায়ে কেরাম তো দায়ভার নিবে, বাকি আপনারও কিছু দায়ভার আছে। হ্যাঁ, 100% সুদমুক্ত কোনো ব্যাংক নাই, 100% সুদমুক্ত কোনো ব্যাংক নাই। ইসলামী ব্যাংক চেষ্টা করে বিভিন্ন ভাবে কেনা কিনা 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 করে ইয়া করার জন্য। এখন আপনারা তো অন্য ব্যাংকে রাখবেনই, অন্তত ইসলামের নাম শুনে এখানে যাতে একটু বেশি রাখেন। সুদমুক্ত নাই রাখবেন, এই জন্য আমার পরামর্শ হলো, আমার মানে মুক্তি আর গ্রামের পরামর্শ দেওয়ার মধ্যে, যে ব্যাংকের মধ্যে তো আপনি ঠেকাই করে টাকা রাখতেই হবে, রেখে এটা লভ্যাংশ, এটা ওয়াজিব তাসাদ্দুক, মুনাফা উঠান, উঠে এটা গরিবকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিন। কোন গরিবকে যাকাতের মুস্তাহিক কোন গরিবকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দেন, এটার মধ্যে সতর্কতা, এটাই ইখতিয়ার আহওয়াত সতর্কতা। আব্দুল মালিক সাহেবের স্ত্রী ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন, মামুন ভাইয়ের শিশু সন্তানের জন্য দোয়া চাওয়া হয়েছে। এরপরে হুজুর আমার এক ভাই গণভবন প্রবেশ করেছিল এবং সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, সেই জিনিসগুলো তার জন্য ব্যবহার করা কি জায়েজ হবে? এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বাপের টাকা কিনা, এটা জনগণের সম্পদের জিনিস, রাষ্ট্রীয় সম্পদ, এটা ওখানে পৌঁছে দিতে হবে। এটা যুদ্ধ করে কেল্লা হতে করে গনিমতের মালা নেন, যুদ্ধ এটা কাফেরের সাথে হয়, মুসলমানের সাথে যুদ্ধ হয় না, এই জন্য এটা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, যাদের দায়িত্বে কোন প্রশাসনের বাইরে বা কারো কাছে আপনার এটা হস্তান্তর করে দিতে হবে যদি আপনি দায়মুক্ত হইতে চান। আমার এলের মোতাবেক মাসালা এটি। এরপরে আরো বড় মুক্তি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, যদি কেউ টেনে টেনে জায়েজ বানায়, আপনি খাইবেন, স্যাম্পল হিসেবে রাখবেন, জায়েজ হবে না, জনগণের সম্পত্তি, সমস্ত মানুষ আপনাকে দিতে হবে। আমাদের মাদ্রাসার 32 সদস্য মুরব্বী, ওনার ভাতিজা 19 বছর বয়স, যুবক ছেলে স্ট্রোকে ইন্তেকাল হয়েছে। আজকে দোয়া চেয়েছি আপনাদের কাছে, তার পরিবারকে যেন আল্লাহ সবরে জামিন ইখতিয়ার করে। আমাদের ফয়সাল ভাই 32 সদস্য, ওনার ছেলেটা অসুস্থ, 2-3 দিন যখন ডাক্তারের কাছে দৌড়ে গেছে, আল্লাহ যেন পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দায়ে মনসিব করে। আরো যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া করবো, ইস্তেগফার করি, ইস্তগফিরুল্লাহ।